কিরে তুফান ভয় পাইছি রে গ্রামের দুষ্টু পণ্ডিত মশাই লুক নিয়ে চঞ্চল কতটুকু উত্তীর্ণ হতে পারবেন তুফান সিনেমাতে আজকে এই টপিক নিয়ে কথা বলবো এটা নিয়ে হয়তো অনেকে কথা বলবে না যারা হয়তো শাকিব খানের বিপক্ষে থাকে শাকিব খানের হেটার বা শাকিব খানের ফ্যান চঞ্চল কি একটু ভালো কথা বললে হয়তো সুশীলদের একটা সফট কর্নার আপনি পেয়ে যাবেন এই কারণে অনেকে অনেক রকমের কথা বলছে কেজিএফ মিলাচ্ছি আমরা আমরা ইনিমেলের সঙ্গে মিলাচ্ছি তো আজকে এইসব ব্যাপার নিয়ে আমরা নানারকম কথা বলবো আমরা পুষ্পা মিলাচ্ছি আমরা নানা রকম কথা বলছি কিন্তু আজকে ওই ক্যারেক্টারগুলো সাকিব খান কতটুকু ছুঁয়ে যেতে পেরেছে এবং ওখানে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো অ্যাজ লাইক চঞ্চল চৌধুরী তো ওই ক্যারেক্টারগুলোতে তারা যেমন ওখানে চঞ্চল চৌধুরী কতটা অডিয়েন্সদের এক্সপেকটেশন ফলে পূরণ করতে পারবে এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো এখন যাই হোক আপনারা ফিল্মসফেয়ার সঙ্গেই থাকুন তো শুরুতে আমি যে কথাটা বলবো যে তুফান ভাই গত কয়েক বছরে যদি আপনি দেখেন যে একজন বাংলা সিনেমার সুপারস্টারকে এইভাবে রিপ্রেজেন্ট এটা হয় নাই এটা ইউনিভার্সাল ট্রুথ এটা আপনারা যারা ফিল্ম দেখেন আপনারা যারা বোঝেন তারা ব্যাপারটা আমার সঙ্গে হানড্রেড পার্সেন্ট সহমত পোষণ করবেন এবং সাকিবকে সেভাবে বড় রিপ্রেজেন্ট করা হয়েছে এখন আমি কিন্তু কারো হিটার না বা কারো ওরকম পক্ষে কারো ফ্যান না এটা কিন্তু আপনারা কমবে সবাই জানেন সব সবসময় সত্য কথা বলে এবং আমার যেটা মনে হয় আমি সেটা বলি তো এখন আমি যে কথাগুলো বলবো যে চঞ্চল চৌধুরী হ্যাঁ তো আপনি কেজিএফ মিলাচ্ছেন পুষ্পা মিলাচ্ছেন কিন্তু সেখানে চঞ্চল চৌধুরীর লোকটা দেওয়া হচ্ছে একদম গ্রামের দুষ্টু পণ্ডিত মশাই তো সে আসলে ওইখানে কতটুকু পারফেক্ট আমি যদি বলি যে অভিনয়ের দৌড়ে সে আসলে কিছুটা এগিয়ে আছে আমি খুবই পিছিয়ে বলবো অভিনয় হ্যাঁ ভয় পায় সিরে তুফান ফান মানে ওই সেই আয়নাবাজি সেই হাসি সেই একই টাইপ ক্যারেক্টার ভাই এখানে কোনো ভ্যারিয়েশন নাই ইউনিভার্সাল ট্রুথ বাট আমি ধরে নিলাম অ্যাক্টিং জাস্ট ওকে বাট স্ক্রিন প্রেজেন্টেশন ভয়াবহ রকমের বাজে একজন চঞ্চল চৌধুরীর কারণ মাস ফিল্মে কমার্শিয়াল ফিল্মে অ্যাক্টিং দিয়ে আসলে অ্যাক্টিং দিয়ে সুপারস্টার হওয়া যায় না বা অ্যাক্টিং দিয়ে বড় কিছু হওয়া যায় না এখানে স্ক্রিন প্রেজেন্টেশন অ্যাক্টিংয়ের থেকেও মারাত্মক গুরুত্বপূর্ণ অ্যাজ এ সুপারস্টার অডিয়েন্স ধরে রাখা ভাই বাবু সলমান খান তাদের অভিনয় নিয়ে কত সমালোচনা বাট স্ক্রিন প্রেজেন্টেশন সো এক মানে হিরো আসলে হিরো দাঁড়ালে বা তাকালে হিরো মানে সেই স্ক্রিনে আসলে হয়তো অনেক সিকোয়েন্স এমনিতে টেনে দিচ্ছে একা স্ক্রিনে থেকেই কোনো রকম সংলাপ দিচ্ছে না কিছু দিচ্ছে না কিন্তু স্ক্রিন প্রেজেন্টেশনে চঞ্চল আসলে আপনি হয়তো বলবেন যে চঞ্চল তো অভিনেতা তারা হয়তো গ্রামার আসলো তাদের সঙ্গে কেন কম্প্যারি নো কম্প্যারিজন বাট একটা তুফানের মতো সিনেমাতে যখন সাকিব খানকে নিয়ে যখন কথা হচ্ছে যে শাকিব খান জশ আপ রণবীর কাপুর তো আপনি যদি এখন বলেন যে ওই ওইখানে যে লিড ক্যারেক্টারগুলো অ্যাজ লাইক রণবীর কাপুর ধরেন শাকিব খান রণবীর কাপুরের লেভেলের দুজনই আমি হাইট পা সুদর্শন দুজনই একই পারলেন রাখলাম রণবীর কাপুর শাকিব খান বোতার ইকুয়াল সুদর্শন হাইট লুক গ্ল্যামার বাট অ্যাক্টিং ক্যাপাবিলিটি যদি আপনি এখানে হিসাব করেন তো রণবীর কাপুর যদি এইখানে থাকে শাকিব খান একটু হলেও তো নিচে আসবে এটা আমরা কম্পিটিশে সবাই জানি কারণ রণবীর কাপুরের লেভেলের অ্যাক্টর ডেফিনেটলি শাকিব খান না সাকিব খান যতই ভালো অভিনয় করুক বাট শাকিব খানকে অতটাই দুর্বল অভিনেতা একদম হেড টু হেড যিনি কম্পিটিশন দিতে পারেন রণবীর কাপুরকে এরকম অনেক ক্যাপাবিলিটি তার ভিতরে আছে সে অনেক সিনেমাতে দিয়েছে এবং তাকে টেনে হিচড়ে যেভাবে হোক আপনি ওই রণবীর কাপুর বা আপনি ওই অবধি আপনি পৌঁছাতে পারবেন যশ ওই অবধি আপনি পৌঁছাতে পারবেন ইয়াস বা ওই ধরনের ক্যারেক্টার পৌঁছাতে পারবেন একজন চঞ্চল চৌধুরী থেকে কে আপনি আসলে ওই সংযত্ত্বেও যে ক্যারেক্টারটা প্লে করেছিল বা ববি দৌল যে ক্যারেক্টার প্লে করেছিলো ওইখানে কি পারবেন একজন চঞ্চল চৌধুরীকে যতই ভালো অ্যাক্টিং করুক ভাই অ্যাক্টিং শেষ কথা না রে শোনা ক্যারেক্টার হয় যেখানে আপনাকে স্ক্রিন প্রেজেন্টেশন এজ এ কমার্শিয়াল ফিল্ম আপনি যে কোনো ক্যারেক্টার আসুন স্ক্রিন প্রেজেন্টেশন আসলো ববি দল সঞ্জয় দত্ত কী ভাই নাইনটিজ এর সুপারস্টার এবং সঞ্জয় দত্তর স্ক্রিন প্রেজেন্টেশন আমার কাছে ওই টাইমে সানি দৌলের থেকে খুবই লাগতো এবং ববি দল এরা কমার্শিয়াল সিনেমার হিরো মাস হিরো এদের গ্ল্যামার এদের অ্যাক্ট এদের দেখার জন্য অডিয়েন্স প্রেক্ষাগৃহে একটা সময় যেত তো যাই হোক এটা নিয়ে কিছু কথা বলার ছিল